শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত জানিয়েছেন যখন ভগবানের ইচ্ছার সঙ্গে জীব নিজের ইচ্ছা মেলাতে পারে তখন সে বাস্তব সুখী হতে পারে যখন নিজের ইচ্ছা ভগবানের ইচ্ছার সঙ্গে মিলে যায় জীবের ইচ্ছা তখন সে বাস্তব সুখী হতে পারে ভগবান বাস্তব সুখ স্বরূপ বাস্তব সুখের স্বরূপ হল ভগবান বাদবাকি যে সুখ আছে বলে মনে হয় ভগবানকে ছেড়ে দিয়ে কাল প্রমাণ করা হয়েছিল তার কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই যার জন্য সেগুলো বাস্তবিক পক্ষে সুখ নয় সেগুলোকে সুখ বলা যায় না অপ্রাকৃত সুখানুভূতি তখনই সম্ভব হয় যখন ভগবান আমার উপর প্রসন্ন হন তখন সর্বদিক সুখময় অনুভব হয় বিশ্বম্পূর্ণ সুখাইয়াতে ইত্যাদি কথার আলোচনা আপনারা বিগত দিনগুলোতে শুনেছেন যে পরাত পরাখিলেশ্বর ভগবানকে ব্রহ্মা রুদ্র বরুণ সমস্ত লোকপালগণ পাগলের মতো প্রার্থনা করেন কিন্তু তার কোনো দর্শন পান না বড় বড় ঋষি মুনি তারা সমস্ত স্তুতি করছেন প্রার্থনা করছেন তাকে অন্বেষণ করছেন কিন্তু সুদূরলভ কিন্তু আমাদের ভরসা এই যে প্রহ্লাদ মহারাজ আদি মহাজনগণ প্রমাণ করেছেন যে ভগবান সুদূর্লভ ঠিক আবার ভগবানকে প্রাপ্তি করা অত্যন্ত সোজা সেসব কথা আমরা কিঞ্চিত আলোচনা করেছি বিগত দিনগুলোতে কাল ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উদ্ধবজিকে শিক্ষা দিচ্ছেন বিভিন্ন প্রশ্ন উদ্ধব কৃষ্ণের কাছে রাখছেন কৃষ্ণ সধামে চলে যাবেন সেটা তিনি উপলব্ধি করেছেন বংশকে তুমি নিয়ে যাবে আর নিজেও তুমি চলে যাবে মাম অপিনয় আমাকেও নিয়ে যাও সদামে আমাকেও নিয়ে যাও ভগবান তাকে আচার্য হিসাবে জগতে মনোনীত করে রেখে যাবেন তিনি সাধন ভূমি সামনে চলে যাবেন একটু পরে আমরা দেখব ভগবান আদেশ করবেন তুমি বৌদ্ধিকাশ্রমে যাও বদ্রিকাশ্রম হচ্ছে সাধন ভূমি সেখানে সাধন করছেন আর ভগবত মহিমা বলছেন বৃন্দাবন হল ফলভূমি সাধন করার পর যে আনন্দটা নেয় ফল উদ্ধবজি মহারাজ দুই স্বরূপে দুই জায়গায় আছেন সাধন ভূমি বদ্রিকাশ্রমে তিনি আছেন ভগবানের আদেশে আবার ফলভূমি সে বৃন্দাবন রাধা গোবিন্দের অপ্রাকৃত যুগল বিলাসের যে অপূর্ব আনন্দময় স্থল সেখানেও তিনি বিরাজমান আছেন সেখানেও তিনি নিত্য বিরাজমান আছেন উদ্ধব কুণ্ড আপনারা শুনেছেন নাম কুসুম সরোবর আর উদ্ধব কুণ্ড ঠিক পিছাপিছি দেখা যায় একই জায়গা বলা যায় সেইখানে উদ্ধবজি বিরাজমান রয়েছেন ভগবানের অপ্রাকৃত আনন্দ নেওয়ার জন্য যে কথা তিনি বলেছিলেন যে গোপীগাগণের চরণ রেণু আমার মাথায় যেন পরে আসা মহ চেণু জুসাম হমসাম যে প্রার্থনাটা করেছিলেন আসমহ চরণু জুস হমসম বৃন্দাব কিমপি গুলম সদিনুস্ত সজ্জন আজ পথঞ্চ হে ভেজু মুকুন্দ পদ ভীম সুতি স্মৃতি যে ভগবানের অন্বেষণ করছেন সেই ভগবানকে যারা ভালোবাসেন গোপিকাগণ যাদের ওপরে আর কেউ নেই সেই গোপিকাগণের একটা চরণ নু প্রার্থনা করছেন উদ্ধব কাতর ভাবে উদ্ধব বলছেন একটা যদি চরণেন আমার মাথায় পরে আমি কৃতকৃতার্থ হয়ে যাব সেই আশায় তিনি বৃন্দাবনে ফলভূমি যাকে বলে সেখানে তিনি নিত্য বিরাজমান রয়েছেন আমরা দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ যখন তাকে আদেশ করলেন বৌদ্ধাশ্রমে যেতে তিনি অঝরে কাঁদছিলেন কিছুতেই যেতে পারবেন না কৃষ্ণের সঙ্গে ক্ষণার্ধ বিয়োগ তার কোনোদিন সম্ভব নয় সেই জন্য অসহ্য এটা তথাপি মানতে হবে উদ্ধবজি যে সমস্ত প্রশ্নগুলো কৃষ্ণের কাছে করেছিলেন তার মধ্যে এখনকার প্রসঙ্গ হল যে সমস্ত এই জগতের যে আকর্ষণ বিকর্ষণ যে সমস্ত সংঘাত এগুলো থেকে কি করে অনায়াসে ছুটি পেয়ে যাওয়া যায় জগৎ থেকে এই জন্মেই উদ্ধবজির প্রশ্নের উত্তরে ভগবান বললেন যেটা শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপে বলেছিলেন চেত দর্পণ মার্জন ভব দাবাগ্নি রাপনম এই জগতে দাবাগ্নি জ্বলছে একের সঙ্গে আরেকের স্বার্থের সংঘাত হচ্ছে আর স্বার্থের সংঘাত হলেই দাবাগ্নি জ্বলে ওঠে যেখানে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন গুণের প্রাচুর্য রয়েছে গুণের প্রাধান্য রয়েছে সেই গুণের সঙ্গে গুণের উর্মি অর্থাৎ ঢেউ ধাক্কা লেগে সেখানে বিস্ফোরণ হয় ভগবান বলছেন দেখো কাউ যদি অঙ্গে কোন ভাবে ক্ষত হয়ে যায় তথাপি সে ঔষধপত্র দিয়ে কোনো মতে সে একটু বিশ্রাম করলেও করতে পারে বিশ্রাম করলেও করতে পারে কিন্তু যদি দুর্জনঘের দ্বারা তাড়িত হয়ে পীড়িত হয়ে ও অত্যাচার পেয়ে দুর্ভাক্যের যে বান দুষ্ট ব্যক্তিগণ চালান তার দ্বারা যে জর্জরিত হৃদয় হয় তাতে যে হৃদয় ভারাক্রান্ত হয় যে কষ্ট উপস্থিত হয় যে ক্ষত উপস্থিত হয় হৃদয়তে সেটা সহসা মিটতে চায় না তার কোনো মলম নেই তার কোনো ঔষধ আছে কিন্তু জীব তো জানে না সেটা তার জন্য কষ্ট পায় বাবা মনোভিরামাত বলেছেন ঔষধ আছে কিন্তু এই ঔষধের সন্ধান সবাই জানেন না আর যান যদিও বা কিছু শুনেছেন বিশ্বাস করেন না যখনই ভাগবদ্রস আস্বাদন করতে আরম্ভ করবেন উপযুক্ত জায়গায় তখন সেই শ্রোতার হৃদয়তে নাতি দীর্ঘেন কালেন বিষাতে হৃদী ভগবান খুব শীঘ্রই ভগবান সেখানে বসে পড়েন অনুভব হয় যত সমস্ত হৃদয়তে ভগবান আছেন তথাপি কামনা বাসনায় জর্জরিত জীবগণের হৃদয়তে ভগবান পরমাত্মা রূপে তো সব জায়গায় থাকতেই হবে তার থাকবে নি কিন্তু সেটা ঠিক থাকার মতো নয় অর্থাৎ গুপ্ত সুপ্তভাবে সেটাতে জীবের কোনো সন্ধান নেই জীবন জীব জানেন না সেসব যদি সাধু স্বাস্থ্য কৃপায় তার বুদ্ধির উন্মেষ হয় তখন সে জানতে পারে তাই জন্য শাস্ত্র বুঝছেন নায়াম আত্মা প্রবেচনে বহুন নশ যাকে ভগবান বরণ করেন সেই ছাড়া বাদবাকি কেউ জানতে পারেন এই আত্মতত্ত্ব কিন্তু ভগবান সর্বহৃদয়ে আছেন কিন্তু ভক্তর হৃদয়ে তিনি থাকেন বেশি বিশেষভাবে কেন ভক্তর হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম ওখানে কোনো কামনা বাসনার অত্যাচার নাই ভগবান নিশ্চিন্তে থাকতে পারেন এখানে আমরা দেখব ভগবান শ্রীকৃষ্ণ ওই একটা উদাহরণ দিচ্ছেন উদ্ধবকে বলছেন তুমি যে প্রশ্ন করলে তার একটা সুন্দর উদাহরণ আমি দিচ্ছি এই কেন্দ্র করে তুমি সম্পূর্ণ অনুভব করতে পারবে বড় আশ্চর্য ব্যাপার বলে পূর্বে এক অবন্তী নগরে একটা ব্রাহ্মণ ছিলেন অবন্তি সুদিজহ কাস আসিদ আড্ডমাহা শ্রেয়া আড্ডমাহা শ্রেয়া তার দ্বন্দৌলের কোন অভাব ছিল না প্রচুর ধন্দৌল কিন্তু ধন্দৌল মহারাজ সবার কাছে সবসময় থাকে না আজ আছে কাল নেই দন্দৌল সবসময় সবার কাছে থাকেন না রাজা হরিশ্চন্দ্রের কথাও যদি বিবেচনা করেন সেখানে দেখবেন কিভাবে এই বিরাট রাজা রাজনান সমস্ত কিছু করে আবার সেই সাধুগণের ঋষিগণের পরীক্ষায় সে আবার সেই জঙ্গলে চলে গেলেন সেখানে গিয়ে মোড়া পড়ালেন মোড়া মড়া পড়াবার কাজ নিয়েছিলেন ডোমে অনেক কথা কিন্তু ভগবান প্রসন্ন হলে পরে আপনি সেই গুপ্ত সম্পত্তি লাভ করতে পারবেন যেটাকে বাস্তব সম্পত্তি বলা হয় সম্পদ নৈব সম্পদ বিপদ নৈব বিপদ বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ হো বিসরণ বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি বিপদ নৈব বিপদ বিপদ যেটাকে বিপদ বলে মনে করছেন ওটা বিপদ নয় ওটা আদৌ বিপদ নয় আর যেটাকে সম্পদ বলে আলিঙ্গন করছেন আনন্দ খুব ভালো আমি সব পেয়ে গেছি আর চিন্তা কি সেটাও সম্পদ নয় সেগুলো সম্পদ নয় কিন্তু বিপদ হলো ভগবানকে ভুলে যাওয়া সম্পদ হলো ভগবানকে ভগবানের অন্তিমে নারায়ণ স্মৃতি হে সেই বাহাদুর সেই চতুর সেই বুদ্ধিমান সেই কৃপাধন্য যে শরীর বা সময় ভগবানকে অনায়াসের স্মৃতিতে এনে ভগবানের কাছে চলে যেতে পারেন বাদবাকি কেউ বাস্তব বুদ্ধিমান ওই জন্য আমাদের বৃন্দাবনে কথা আছে যাব মিল যায় সন্তোষ ধন ধন ধুল ও সমান যার হৃদয়তে সন্তুষ্টি ভাব এসে গেছে যার হৃদয়তে আর কোনো অভাব বোধ নাই তার সমগ্র সমগ্র পৃথিবীর যত লোক আছে সবাই তার কাছে কুটুম্ব সমস্ত পৃথিবীর লোক তার কাছে কুটুম্ব যে কারণে তোমরা একে অপরকে শত্রু বলে মনে করো তার বাস্তবিক যদি বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান করো সেখানে দেখবি সব আমি বোকা আমি সবচেয়ে বেশি বোকা ইয়াসমিন সর্বানি ভূতাানি আত্মৈব অভদ বিজ্ঞানতহ তত্র কোসোক কো কো মোহ একতম অনুপশত কসোক কো মোহ একতম অনুপশত ইয়াসমিন সর্বানি ভূতাানি আত্মৈব অভদ বিজ্ঞানতহ সমগ্র জগৎকে তুমি যদি মনে করো অনুভব করতে পারো ভগবত সম্বন্ধে তাহলে সমস্ত বসুন্ধারায় যত কেউ সব তোমার আত্মীয় তুমি খালি ভেবে যে তোমার এটা ছেলে তোমার এটা স্বামী তোমার এটা এ ভাগবতের এমন সমস্ত বিচার আছে সেগুলো শুনলে পরে সাধারণ ব্যক্তিরা এরা উপলব্ধি করতে পারবে না সেখানে নিজের পুত্র আদি আর বাইরের যে পশুগুলো রয়েছে কুকুর আদি স্বাস্থ্য কি পার্থক্য আছে এদের মধ্যে বিচার করে দেখো তো এর মধ্যে যে আত্মা আছে এর ভেতর সেই আত্মা আহার নিদ্রা ভয়ে মাইথুনঞ্চ সামান্য মে তৎ পশু ভি নরানম জ্ঞান ও বিশেষ অধিক নরানম জ্ঞানে ন হীনা পশু যদি কেউ আর্গুমেন্ট করেন আমার এডুকেশন আছে আমার প্রতিপত্তি আছে কিন্তু কোনোভাবে হি ক্যানট প্রুভ দ্যাট হি ইজ অ্যাকচুয়াল ম্যান বাস্তবিক মানুষ সে প্রমাণ করতে পারবে না যদি বলা আপনার সব আছে এডুকেশন আপনি প্রমাণ করুন আপনি একজন মানুষ আপনার ক্ষমতাও নেই আপনি প্রমাণ করতে পারবেন না আপনি মানুষ প্রমাণ করতে পারবেন না কেননা শাস্ত্রীয় বৈচারে যে মানুষের যে সংজ্ঞা সেটা আপনার মধ্যে কিছুই নাই ভাগবত শাস্ত্র কখনো মিথ্য কথা বলে না মানুষ মিথ্য কথা বলতে পারে অনেক কিছু করতে পারে কিন্তু স্বাস্থ্য মিথ্য কথা বলে না আপনাদের বোঝার অসুবিধা হতে পারে সেই জন্য সেখানে বলছি ভাগবত বলছেন কি পার্থক্য তুমি যে ছেলের প্রতি এর প্রতি এদের প্রতি বেশি করে স্নেহ করছো আর কুকুরটাকে লাথি মারছ বেড়ালটাকে তুমি জানো ওর ভেতরে একই ভগবান রয়েছে তিনি রয়েছেন সব কালী এক ফলে নানা নানায় ভাতি কখনো সেই আত্মা হাতির শরীরে ঢুকে গিয়ে হাতির মতো বিশাল রূপ ধারণ করে দেখাচ্ছে কি বিরাট কখনো দেখা যায় একটা ছোট্ট ভেতরে হয়ে সেখানেও তিনি দেখাচ্ছেন প্রবিষ্ট হয়ে রয়েছেন কোন জায়গা এমন নেই যেখানে ভগবান নাই পরকায়ে পর শরীরে যারা বিদ্বেষ করছে পর শরীরের ওপর যারা বিদ্বেষ করছে ভগবান বলছেন ওরা আমাকেই বিদ্বেষ করে ওরা জানে না পর পর শরীরে আমি রয়েছি ওরা যে অত্যাচার করছে ওরা জানে না অপরের গায়ের মাংসটা কেটে খেয়ে নেবো এটা ভালো কথা নয় অপর প্রাণীগুলো জগতে রয়েছে ওদের মাংসটা কেটে আমি খেয়ে নেব এটা ভালো কথা নয় এটা দুর্বুদ্ধি হিংসা সর্বদাই বর্জন করা উচিত সমস্ত জগৎকে কৃষ্ণ সম্বন্ধে দেখতে জানতে পারলে সমস্ত সমস্যার একক্ষণের মধ্যে সমস্ত সমাধান আমাদের কোনো আমাদের কোনো ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশনের দরকার হবে না আমাদের পৃথিবীতে শান্তি আনবার জন্য আমাদের পৃথিবীতে শান্তি আনবার জন্য ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশনের আর দরকার হবে না শান্তি এমনি নেবে না প্রচুর পরিমাণে আচরণশীল সাধু এইসব কথাই আচরণ মুখে জগতের কাছে বলুক জগতের বাস্তব মঙ্গল হোক যে তোমরা কোন দিকে যাচ্ছ তোমরা যেদিকে যাচ্ছ তো সর্বনাশ কিচ্ছু করতে পারবে না যে পথে যাচ্ছ সেদিক থেকে ব্যাক করে আসার আর কোনো রাস্তা নেই ফিরবে কি করে বুদ্ধিমান ব্যক্তি আমাদের বৃন্দাবনে কথা আছে যে দেখে শুনে পা ফেলবে জল খাবে ছেনে অনেক তাই বললাম ভাবে কথা আছে আর সঙ্গ করবে চিনে জল খাবে চেনে সঙ্গ করবে চিনে আর পা রাখবে সেটাও বুঝে সাধুগণের এটা সব কথা সমস্ত বাস্তবিক কথা হলো এই সমগ্র জগৎকে সমগ্র জগৎকে যদি কৃষ্ণ সম্বন্ধে সমগ্র জগৎকে যদি কৃষ্ণ সম্বন্ধে দেখতে শেখে সেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিক্ষা যদি জগতে বাস্তবিকভাবে লোকে নেয় তাহলে সেখানে আর কোনো অসুবিধে থাকবে না সঙ্গে সঙ্গে নেবে আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন উদ্ধব তুমি যে প্রশ্ন করেছো তার একটা উত্তর আমি দিচ্ছি অপূর্ব একটা ঘটনা অবন্তী নগরেতে এক ধনী আড্ড ধনাঢ্য ব্যক্তি ছিলেন ব্রাহ্মণ আর তার কোনো অভাব অভিজ্ঞ ছিল না কিন্তু তিনি অত্যন্ত কৃপন ছিলেন কৃপন কথাটার ব্যাখ্যা এই জগতের লোক কি জানেন কৃপন কথাটার মানে ওরা বোঝেন পয়সা আছে খরচা করে না এই তো বোঝেন কিন্তু ভগবান সে তা বলছেন বলছেন কৃপন হচ্ছে অজিতেন্দ্রীয় যিনি তিনি কৃপন ভগবানকে না জেনে যিনি চলে যা সে কিপন আর অজিতেন্দ্রীয় এই কথা উদ্ধবকে বলছেন একই কথা অজিতেন্দ্য মানে ভগবানকে ভাবতাম এর উপনিষদের কথা ওটা তো এই যে অবন্তিনগর এই ধনাঢ্য ব্যক্তি ব্রাহ্মণ তিনি ব্যবসা করে প্রচুর অর্থ সংগ্রহ করেছেন কিন্তু আত্মীয় পরিজন কাউকেই তিনি ভালো করে খেতে পড়তে দেন না পয়সা সব জমিয়ে রাখেন যে উদাহরণটা আগে দেওয়া হয়েছিল মধুমাখী কত কষ্ট করে ধীরে ধীরে ফুল ফুল থেকে ঘুরে ঘুরে কত কষ্ট করে বছরের পর বছর কষ্ট করে মধু সঞ্চয় করে সেখানে জমা করেন কিন্তু লোভী মানুষ কি করেন আগুন মশাল নিয়ে গিয়ে সেখানে সেই মৌমাছিগুলোকে তাড়িয়ে সেই চাক ভেঙে মধুগুলোকে লুটে নিয়ে চলে আসেন এইভাবে ব্যক্তি কিছু বোঝে না উদ্দেশ্য যে কোনো ক্রিয়াকর্ম করা হয় তার মূল উদ্দেশ্যটা কি সেটা লোকে বুঝতে পারেন যে কোনো ক্রিয়াকর্ম করে তার পেছনে উদ্দেশ্য কি তার ফলটা কি এগুলো অনুভব করতে পারে না তাদের এটা বদ্ধদশা যা ক্রিয়াকর্ম করবে তার ফল তো তাকে ভোগ করতেই হবে অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্মম শুভাশুভম তোমার শুভাশুভ কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে তোমাকে ভোগ করতে হবে কিছু করার নেই না আদত্তে কচিৎ পাপম ন চব সৃতিম বিভুম অজ্ঞানে আবৃতম জ্ঞানম তে ন মূন্তি জন্ত কর্তা আহম ইতিমান আমি কর্তা প্রকৃতি ক্রিয়া মানানি গুণ কর্মীর অবসর অহংকার বিমরাত্তা কর্তা আহম ইতিমান এটা কি বলে বন্ডেজ যে মুহূর্তে ব্যক্তি অনুভব করতে পারে জগতে কিছু আমার নয় কেউ আমার নয় সেই মুহূর্তে মুক্ত সেই ক্ষণেতে মুক্ত হয়ে যাবে মুক্ত আর বন্ধ কোন জায়গাটা যে অবস্থান করছে এই যে বন্ধনটা এটা কেউ অনুভব করতে পারছে যে ক্ষণেতে অনুভব করল এই অনুভবটা খালি মুখের কথা নয় আর ছল চাদুরিগুলো একটু চোখে জল ওঠা নয় ভেতর থেকে একেবারে পাগল হয়ে গেছে যে জগতে কিছু আমার নয় শূন্য এইতম জগত সর্বম গোবিন্দ বিরহে মে এটা ডাইরেক্ট রিয়ালাইজেশন আসা দরকার এটা কেবল গল্প নয় এটা ফিলোসফি নয় শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো ফাঁকা ফিলোসফি দান করেন নাই সমগ্র তার জীবনে যা কিছু তিনি করেছেন সমস্ত অ্যাপ্লাইড ফর্মে তিনি দেখিয়েছেন প্রয়োগ করে দেখিয়েছেন জীবনে এমন কোনো কথা তিনি বলেন নাই যেটা জীবনে পালন করা যায় না সন্ন্যায় জগত সর্বম গোবিন্দ বিরহেন আর যে সংসার মর নাহি লাগে ভালো কাহা যাই কৃষ্ণ হেরি এ চিন্তা বিষয় সাধুসঙ্গ সাধু সঙ্গ যদি বাস্তবিক করে থাকে তাহলে তার এই অনুভব আসবেই আসবে বাস্তব সাধুসঙ্গ করলে পরে তার এই অনুভব আসবেই হবে এ অনুভব না এসে যায় না সাধুসঙ্গের ফলই হল সাধুসঙ্গের সঙ্গের ফলেতে ক্ষণমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় মানে ভগবানের প্রেম পর্যন্ত হয়ে যাবে যেটা ব্রহ্মা সব মতো প্রার্থনা করেন প্রত্যেকে অনায়াসে প্রাপ্ত হয়ে যাবে কিন্তু সে সাধু হয় আমাদের বৃন্দাবনে সব বিভিন্ন বোঝবাসীদের বিভিন্ন সব লোকসঙ্গীত আছে সাম রে সে মিলনে কা সৎসঙ্গ বাহানা হে সাম রে সে মিলনে হে সত্যি তাই শ্যাম সঙ্গে দেখা করতে যদি চাও তাহলে সাধু সঙ্গ কর এবং নাটক নাটক নয় বাস্তব সাধু সঙ্গ সাধু সঙ্গ না হলে তুমি মরে যাবে এরকম অনুভব হওয়া দরকার যেটা সাক্ষাৎ ভগবান হয়েও শ্রী চৈতন্য মহাপুর রায় মহাশয় এবং সর্বদমদরের গলা ধরে দেন সমস্ত গলা আলিঙ্গন করে কাঁধ দেন বলো 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 রায় 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 বলো কি করে পাবো আমি কৃষ্ণকে পাবো মহারাজ তিনি স্বয়ং কৃষ্ণ তিনি বলছিলেন আমি কৃষ্ণকে কি করে পাবো কৃষ্ণানবেষণের যদি প্রসিডিওর কেউ জানতে চায় তাহলে যেন সে সাধুগুরু বৈশবের আনুগত্যে যেন বাস্তবিকভাবে চৈতন্য মহাপুষ শিক্ষাটাকে জীবনে গ্রহণ করে তাহলে সব সমাধান হয়ে যাবে প্রাপ্তি কোনো অসুবিধা হবে না আশ্চর্য সেসব কথা এখানে বলছেন সেই ব্রাহ্মণ তিনি কিপন কাউকে খরচা করেন না কোনো রকমভাবে দেন না যার জন্য সমস্ত ব্যক্তিরা তার উপর অত্যন্ত অসন্তুষ্ট বন্ধু বান্ধব কেউ তাকে পছন্দ করে না ভগবানের মার দুনিয়ার বাইর কথা আছে তার কী ঘটনা ঘটল তাকে সমস্ত তার যে বাণিজ্য করে সেখানে বিশাল ক্ষতি হয়ে গেল জাহাজ নিয়ে বিভিন্ন জায়গায় যেত সব স এবং দ্রবীণে নষ্টে ধর্ম কাম বিবর্জিত ধর্মকাম ধর্ম কাম অর্থ সব চলে গেল লুট হয়ে গেলো সমস্ত ডাকাতের নিয়ে গেল সমস্ত রাজার লোকেরা কর এসে তার সমস্ত কর আদায় করে তাকে সর্বশান্ত করে চলে গেল আমাদের সমাজে দেখবেন অনেক লোক কাঁদে মহারাজ আমার টাইম বহুত খারাপ রায় কিছু ব্যবস্থা করো ব্যবস্থা করুন একটু এসে কাঁদবে আর বিভিন্ন দেবদেবীর কাছে গিয়ে তো প্রার্থনা করবেই তাদের বহু দেবদেবীতে বিশ্বাস তাদের ভগবান শ্রীকৃষ্ণের উপর দৃঢ় বিশ্বাস না বৃন্দাবনে বড় বড় বক্তা সব করার পর যে এবার তারপর হচ্ছে এমন জয় দিয়ে দেবে সেটাতে বোঝা যাবে সে কে তার পরিচয়টা কি পরে শেষ শেষে জয় দেবে সব শ্যাম সুন্দর কি বৃন্দাবন বিহারী লাল কি বৃন্দাবন ধান কি বাস লাস্টে এমন একটা জয় দেবে তার মুখোশটা খুলে যাবে এ বুঝে যাবে সে হুইস হি সে কে মায়াবাদীগণ বিভিন্ন ছদ্মবেশে লোককে বঞ্চনা করছেন ওই জন্য বড় দু সুদূর্লভ সাধুসঙ্গ বদ সুদুর্লভ সৎসঙ্গ প্রাপ্যতে পুঙ্ীর বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিত মনে করো না যে সৎসঙ্গ সৎসঙ্গ পয়সা থাকলে হয়ে যাবে তা নয় বহু বহু জন্মের সুকৃতি জমা হলে ভগবান প্রসন্ন হলে তবে সাধুসঙ্গ হয় সাধুসঙ্গ হতে পারে হয় মানে হতে পারে আর নাও হতে পারে সাধুসঙ্গ পেয়েও সাধুসঙ্গ হলো না সাথে আমাদের গুরু বৈষ্ণব কত চলে গেছেন সন্মুখে দেখেও আমরা চিনতে পারিনি নিজে স্বার্থ নিয়ে সামান্য থাকা খাওয়া কত ছোট ছোট বিষয় নিয়ে তুচ্ছ শক্তি স্বপ্রতিষ্ঠা এসব লড়াইতে সব জীবন কাবার হয়ে গেছে ভবা টবিতে হাজার হাজার ব্যক্তি জন্মাচ্ছেন এবং চলে যাচ্ছেন ভবা টবি এখানে কোনো পার পাচ্ছেন না পার পাওয়ার কোনো রাস্তা নেই দেখতে পাচ্ছেন না এখানে দেখা গেল তিনি তখন সমস্ত ধন দৌল সব যখন চলে গেল তখন আসে কি করবে জাগতিক লোকেরা যে ধর্ম অর্থ বলে সে ধর্ম মানে পরম ধর্ম নয় ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্গ লোকের পাও না এটা এটা তারা নেয় নিতে চায় সমাজের লোক মোক্ষের কথা ছেড়ে দাও ধর্ম অর্থ কাম ধর্ম কেন করবো এটা লৌকিক ধর্ম বাস্তবিক ভাগবত ধর্মের কথা বলা হচ্ছে না বাস্তব বাস্তব ভাগবত বাস্তব যেটাকে ভাগবত ধর্ম বলা হয় সেটা হচ্ছে অ্যাবসলিউট সেটা অ্যাবসলিউট ধর্ম সেটা চরম অবস্থায় অনুভব হয় সেটা চরম অবস্থায় সেটা অনুভব হয় এটা অ্যাবসলিউট ধর্ম জীবে কিন্তু তার আগে যেসব ধর্মকর্ম লোকে করে বিশেষ করে উত্তরে তো দেখা যায় আর যে ইউপিতে বিহারে বিভিন্ন জায়গায় রাজস্থানে বিভিন্ন জায়গায় ও সকালবেলা গেল এক লোটা জল দুম করে শিবজিকে চড়িয়ে দিল এক লোটা জল সূর্যজিকে যায় বলে দিয়ে দিল গাছে একটু দিয়ে দিল অসত্য গাছকে এদিক ওদিক ছুটলো গণপতি দেব গণপতি মহারাজ কী যায় কেন ও আবার রেগে গেলে আমার গণেশ উল্টে যাবে ও আবার রেগে গেলাম ওকে আবার ঠান্ডা রাখতে হবে ওই জন্য ওখানে একটু জল দিয়ে দিলো একটু ফুল জল সব জায়গা আবার বিপত্তারে নিয়ে আছে কাতী মায়ের কাছে যাবে এইদিকে ওদিক সব ছোট ছুটি ওদের মনের মধ্যে কোনো সেটেলমেন্ট নেই তারা সমস্ত বেচারটাকে বিচার করে যে মনে একটা সেটেলমেন্ট করবে যে কি আমি কাকে ভজন করব ভজনীয় বস্তু কে সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি সনাতন গোসাই বলেছেন এটা তো ইচ্ছে করে বলেছেন সাধ্যসতন তত্ত্ব যদি কেউ উপলব্ধি না করে অন্ধের মতো কোটি জন্ম ভজন করে যাও কিচ্ছু হবে না কিছু লাভ হবে না কাকে ভজনীয় বস্তু কে অনন্ত ব্রহ্মাণ্ডে ভজনীয় বস্তু কে কাকে ভজন করলে পরে আমার সুবিধা হবে কাকে ভজন করলে পরে আমি সংসার বন্ধন থেকে বেরিয়ে যাব আর যদি মনে করে থাকে সংসার বন্ধন তো ভালোই আছি সুখে আছি পায়রা যেমন এক পায়রার সঙ্গে মুখ লাগিয়ে থাকে ভালোই তো হুম সুন্দর কি প্রীতি কি প্রেম বা ওই রকম যদি এরা বলে আমরা ভালোই আছি তো থাকো তুমি ভালো আছো ভালো আছো তো থাকো অসুবিধে কি আছে আমাদের তো কোনো আপত্তি কিছু নেই আমরা পাকা ধানে মই দিতে যাইনি যার কপাল আছে সে আসো বোঝো অনুভব করে চলো ওই জন্য বলছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নিষ্ঠা যাদের বহু দেবতায় নিষ্ঠা তাদের কোনোদিন যেমন সতী সাবিত্রী যিনি সতী হবেন এক পতিতে তার নিষ্ঠা থাকবে সেরকম অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতি হল কৃষ্ণ তার প্রতি যদি নিষ্ঠা না থাকে তার যে জাগতিক প্রতি নিষ্ঠা তার কোনো মূল্য নেই তার কি মূল্য আছে খালি তুমি ওইখানে এর যে জল দিয়ে এলে গণপতি দেবতাকে শঙ্কর ভগবানকে হৃদ্ধি সিদ্ধি সব আছে জল ঢেলে দিয়ে একদম করে এক লোটা জল ও দেবেই দেবে জল ছাড়া খাবেই না কোথায় যাবে বলো শরৎ যাবে বৃন্দাবন যেখানে যাবে সব ব্যাটেলিয়া সব স্বামীরা কখন সকালে উঠবে তিনটে থেকে ওর মধ্যে সব থাকে ধান এই একটা সব ডোলা থাকে একটা পাত্র ওর মধ্যে সিঁদুর ধান দুবড়ো ফুল সব যেখানে চন্দন সব আছে যে দেবতা যেটা চায় সেখান থেকে নিয়ে ওইটা দিয়ে দেবে ও সব ব্যবস্থা আছে ওর কাছে সব ব্যবস্থা আছে যে দেবতা যেটা চাইবে সেটা দেবে সকাল থেকে উঠে ঠান্ডা হোক গরম হোক ঠান্ডাতে কিচ্ছু যা আসে না ও বেরিয়ে পড়বে ওই জানে সংসারে আমার মঙ্গল চাই আর যদি আরতি করে কষ্ট করে তাহলে বলবে মহারাজ সুখ সম্পত্তি আয় ঘর কা কাস্টমিটের তানকা জয় জগদীশ আরে আর জগদীশ কাকে বললো বলে গণপতি দেবতাকে জগদীশ বলে দিল জগদীশ কথা মানে বোঝে না কখনো গণপতি দেবতাকে মানুষ বোঝল শঙ্কর ভগবানকে জয় জগদীশ আরে করে দিলো কিন্তু উপলব্ধি করতে পারেন কিন্তু এখানে আমরা দেখব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই ব্যক্তির যখন সমস্ত অর্থবিত্ত লুট হয়ে গেল তখন তার পরিবারের লোকরা তাকে ঘৃণার চোখে দেখলো দেখবে খেয়াল করে তুমি এখন ধনী হয়েছ বলে তোমার কাছে আত্মীয় স্বজন এসে তোমার কাছে থাকবে বিরক্ত করবে দিন রাত তুমি একটু ভজনের সুযোগ পাবেন অন্ধ উল্লোধ আছে সব এসে এবার আমাকে এটা দে আমার মেয়ে বিয়ে হবে ছেলে পড়াশোনা আছে বিরক্ত করে এসে থাকবে আর তোমাকে একটু সময় দেবে না ভজন করা সময় পাবে ওই আত্মীয় তোমার চলে যাবে কিন্তু এই ধন্দৌল চলে যাওয়ার যে অবস্থাটা হলো চলে গেল কিন্তু সেখানে সেই ব্রাহ্মণকে থেকে তারা তাড়িয়ে দিল। কেন আর অর্থ নেই তো তাকে এতদিন অত্যাচার করেছে এতদিন ধরে তা কিছুই দেয়নি এতদিন ধরে সেই ব্রাহ্মণ তো আমাদের রোজগার করেছে কিছু তো দেয়নি কাউকে কিছু সব জমিয়ে রেখেছে ভালোই হয়েছে এখন যা এবার তাড়িয়ে দিল কিছুই নেই এখন আর তাকে দিয়ে কোন কাজ তাকে দিয়ে কোন কাজ নেই তারিয়ে দাও আর যাকে বললো স্ত্রী সেও তাড়িয়ে দিল কত ঘটনা আছে এরকম এখন সে রাস্তার মধ্যে বেরিয়ে পড়লো তা ধর্ম অর্থ কাম যেটা জগতের লোকে যেটা মানে বোঝে ধর্ম অর্থ কাম ধর্ম মানে ঔপাধিক ধর্ম যেগুলো আমি বর্ণনা করলাম মজা করে মজা করে রসিকতা করে ঔপাধিক ধর্ম আত্মা ধর্ম তো সে করছে না সেই সমস্ত করে সে কি করবে বলছে আমি ধর্মকর্ম করব ও এই ভাষাটা চলে খুব এই ভাষাটা খুব চলে আর ধর্মকর্ম একটু কর ধর্মকর্ম মানে ওই রকম ধর্ম কর্ম ধর্ম করো যার পরে কিছু অর্থ করি ধর্ম অর্থ ধর্ম করলে অর্থ পাবে হ্যাঁ তারপর অর্থ পেয়ে গেলে কি বলে দেদার অর্থ পেয়ে যাওয়ার পরে এবার ভোগ করো ধর্ম কিছু লৌকিক ধর্ম করলো করার পরে কিছু মাল করিয়ে এলো মাল করিয়ে এবার দেদার ভোগ চালাও তাহলে ধর্ম তারপরে অর্থ পেলো তারপরে এবার কাম ভোগ করো মুখ্য ছেড়ে দাও মুক্ষর কথা তো ভাবতেই পারে না কাম ভোগ করছে এনজয়মেন্ট খাও পিও জগতের ফল এনজয় ইউর ইংরেজিতে এই ফর্মুলাতে জগতের লোক চলছে তাহলে আমরা দেখলাম এখানে এই যে ব্যক্তির যে ধর্ম অর্থ করি সব চলে গেল এতে এখানে বলছেন তার কি হলো আর কোনো কিছু উপায় নেই সএব স এবং দ্রবীণে নষ্টে স এবং দ্রবীণে নষ্টে স এবং দ্রবীণে নষ্টে তার অর্থ করি সমস্ত নাশ হয়ে যাওয়ার পরে কি হলো না ধর্ম অর্থ কাম তো কি করবে কিছুই নেই তার কাছে খালি এই ছেঁড়া কাপড়টা ছাড়া তাকে ধাক্কা মেরে বার করে দিয়েছে বাড়ি থেকে ছেলে ফেলে স্ত্রী বেরিয়ে যাও দরকার নেই সে তখন রাস্তায় গিয়ে এবার কি করছে চিন্তা করছে যাক বলছে স এবম দ্রবীণে নষ্টে ধর্মার্থ কাম বিবর্জিত হ উপেক্ষিত চিন্তাম আপ দুরাতাম হায় আমাকে ঘর থেকে লাথি মেরে তাড়িয়ে দিল আমি এখন কোথায় যাব এ বয়স আমার ষষ্ঠী বছর ষাট আমি এখন কোথায় যাব চিন্তায় পড়লো পাগল হয়ে গেল আমি কোথায় যাব আমি কি করব তো তাড়িয়ে দিল আমাকে বড় চিন্তা দীর্ঘ চিন্তা সে করতে ধায়ত দীর্ঘম নষ্ট নষ্টাহত বাষ্প এইভাবে যে ফুটে 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 কান্না করছে একবারে কাঁ মানে ভেঙে পড়ছে স্যার হৃদয় কোথায় যাব কি করব যেটা আমাদের যেটা আমাদের দেখব গোকর্ণজির পিতাজি যে আত্মদেবজি কেঁদেছে কেঁদেছিলেন কেঁদেছিলেন পাগলের মতো আমি কোথায় যাব কি করব আমি কোথায় যাব কি করবো আমি কতিষ্ঠা আমি কমে দুঃখ ব্যাপ হয়ত কে আমার দুঃখটা নেবে কেউ তো নেই দেখছি না সবাই তো আমার একা আমি পড়ে গেছি এই অবস্থায় কাঁদতে কাঁদ দে কাঁদতে কাঁদতে সে পাগল হয়ে গেছে হঠাৎ তার কি হলো চৈত্যগুরু তার ভেতর একটা রিয়েলাইজেশন দিয়ে দিল চৈত্য ভেতরে ভেতরে অনুভব দিল দেওয়ার সঙ্গে সঙ্গে বললো আরে আমি তো কাঁদছি কেন আমি কাঁদছি কেন আমার মাথার মধ্যে কত ভারী ছিল এতদিন এই সম্পত্তি কোথায় কি টাকা পয়সা রেখেছি আত্মীয় পরিজনের দায়িত্ব ছিল আজকে তো আমি দেখছি আমার মাথাটা ফ্রি আমার তো মাথা মুক্ত হয়ে গেছে আমি কাজবার কি দরকার সাধু সন্ত তারাও তো খেতে পায় তারা তো খেতে পায় আর এই যে পাখি অজগর চুপচাপ এক জায়গায় শয়ন করে থাকে খাওয়ার জন্য কোনো চেষ্টাই করে না কোনো চেষ্টাই করেন অজগর না করে চাকরি পঞ্চে না করে কাম সবকি দাতা রাম সত্যি তা ভর্তা তো রাম জয় বিধি রাখি রাম তাই বিধি রহিও সীতারাম 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 কহিও রাধেশ্যাম 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 কহিও এই তো জয় বিধি মানে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটাই তো এসে গেল ভগবানের চেষ্টার সঙ্গে নিজের চেষ্টায় যখন মেলাতে পারো তখন তিনি সুখী বা ভগবান তোমাকে যখন যে অবস্থায় রেখেছেন সেই অবস্থাটা আমার সুখকর আমার এই অবস্থায় থাকা উচিত ছিল এই জন্যই ভগবান সেই অ্যারেঞ্জমেন্ট অবস্থাটা আমার করেছেন আমাকে আজকে ভগবান যে অবস্থাটা দিয়েছেন সেই অ্যারেঞ্জমেন্ট সেই ব্যবস্থাটা আমার পক্ষে উপযুক্ত আমাকে সেই ব্যবস্থাই থাকতে হবে তাই জন্য ভগবান করেছেন অতএব এটা গ্র্যান্ড মেনে নেওয়া উচিত এইটি ব্রহ্মাজি বলেছিলেন তত্তে অনুকম্পা সুসমিক্ষমানম মানম ভুঞ্জাম ভুঞ্জান এবং আত্মকৃত বিপাকম হৃদভাগ বপুবীর বিদদদ নমস্তে জীবিত ওখানে মুক্তিপদে আছে আর সার্বমর ভক্তিপদ দায় ভা এই কথা বলেছিলেন তাহলে ব্রহ্মা পর্যন্ত সমস্ত অনুভব করার পরে বলেছিলেন তত্তে অনুকম্প সুসমিক সমান যখন যে অবস্থায় পড়বো তখন স্থির হয়ে আমি চিন্তা করবো আমি যে অবস্থাটাতে এসেছি এর জন্য কারণ দায়ীকে কি অবস্থায় পড়লাম কেন অনুসন্ধান করতে হবে আর নিশ্চয়ই আমার পূর্বের কোনো কর্মফল আছে যে কর্মফলেতে আজ আমি যেন এন দশা নিতম যেটা ভিক্ষুক বলবেন আমার যে আজকে এই অবস্থাটা হয়েছে নিশ্চয়ই আমার পূর্বে কোনো কর্মফল ছিল এটাকে মেনে নেওয়া উচিত কেন জীবন তো নিত্য নয় আমি অর্থ করি শূন্য এক কাই পাই পয়সা যদি কোনো পকেটে না থাকে নিষ্কিঞ্চন বৈষ্ণব কখনোই ব্যথিত হন না যদি এক করি তার পকেটে না থাকে তথাপি সে চিন্তিত হন না নিষ্কিঞ্চন বৈষ্ণব এটা হচ্ছে নিয়ম সন্তোষ ধন তাদের হৃদয়তে আছে তাই জন্য যেমন করে আত্মদেবজি কেঁদেছিল কোথায় যাব কে আমার দুঃখ নেবে কোথায় থাকবো কোথায় যাব কি করব আর আমার দুঃখটা কে বহন করবে এসব ভগবান তো বলেই দিয়েছেন উদ্ধারে আত্মা না আত্মানম না নাই বা নিজেকে নিজে সাহায্য করো প্রথমে নিজেকে নিজে সাহায্য করো তাহলে দেখতে পাবে সব পেয়ে যাবে এখানে বলছেন আত্মীয় স্বজন সব উপেক্ষা করার পরে সে কাঁদে কাঁদে খেদ্যত বাষ্পস্ব নির্বেদস্য মহান আভূত তার ভেতরে বিরাট একটা তপ্ত হল সে তখন ভিতর থেকে ধিক্ষা দিতে আরম্ভ করলো দুধ ছাই সংসার করলাম এতদিন ভালোই হয়েছে এখন নির্বেদ প্রাপ্ত সুমহান বিশাল এ সামান্য নয় ওই স্বামী স্ত্রীতে ঝগড়া গ্রামে এটা প্রায়ই হয় গামছা এখানে বেঁধেছে এই যে সর্ষে তেল মাকে গায়ে মাখছে স্ত্রী বলছে ভাত বেড়ে জিতে হাতের দাঁড়া আমি ডুব দিয়ে আসি আর ডুব দিয়ে আসবে কি ঝগড়া লেগে গেল ভাত বেড়েছে অন্ন কোনো সব হয়ে গেছে ভাত বাড়ছে গায়ে তেল মেঘে গেছে পুকুরে গিয়ে চানটা করেছে খাবে এমন ঝগড়া লাগলো চিন্তা কর দোত তার রইল তুই তুই কর সংসার আমি চললাম বলে স্বামী চলে গেল বলে গামছা নিয়ে এখানে বাঁধা ওই অবস্থায় চলে গেল সে স্টেশন ফেসন দিয়ে কোথায় ঘুরলো আর দুদিন চার দিন পর শ্মশান বৈরাকে চলে গেল আবার হ্যাঁ গো গো আবার চলে এলো বাড়িতে এরকম কত একটা নয় এই ঝগড়া ঝাঁটি করে চলে গেল আবার সেই আবার ফিরে এসে আবার হ্যাঁ ও হয়ে গেল কিছু করার নেই কি করবে বাস্তবিক বৈরাগ্যতা ছিল না বাস্তব বৈরাগ্যতা ছিল না তাই জন্য এরকম আর বৈরাগ্য যখন বাস্তবিক উৎপন্ন হবে তখন আর কোনো কিছু আর বাঁধা মানবে না সেটাকেই আমাদের সর্বমঠে যে বুঝে বৈরাগ্য বিদ্যা নিজ ভর্তিযোগ শিক্ষার্থম একম পুরুষ পুরাণ সেই চৈতন্য মহাপ্রুষ যেটা শেখানোর জন্য এসেছিলেন বৈরাগ্যটা বিদ্যা হয় তখন আমার বৈরাগ্য কৃষ্ণের সুখের কারণ হবে আমার প্রচারের জন্য প্রহুপাত এসব কথা বলেছেন এগুলো সাধারণ লোক বুঝবে না সাধারণ লোকের মাথায় ঢুকবে না শিল প্রহুপাত যে নিষ্কিঞ্চন শিরোমণি তিনি প্রচারের জন্য যেরকম স্মার্টলি সাহেবদের সঙ্গে কথা বলতেন যেভাবে যে আপনার অবাক হয়ে যাবে আর এই মানুষটাই আবার কপিন আনন্দে আনন্দে লক্ষ্য নাম করছেন জগতের লোকের কাছে আমার নিষ্কিঞ্চন ভাবটাকে আমি অ্যাডভার্টাইজমেন্ট করবো না করে তালা তালে আমার দুর্বলতা জানবে জগতের যে কথাটা আছে তেলামা তেলা মাথায় তেল দেয় এটা ঠিক কথা আর যদি আমি একটা মার্সেডিস গাড়িতে করে ভিক্ষায় যাই যে কোনো ব্যক্তি ভিক্ষা দেবে পাঞ্জাবেই তো হয় লাখ লাখ টাকা ডিবে ডোনেশান দিয়ে দিবে কিন্তু তুমি যদি ওই নিষ্কিঞ্চনভাবে ছেঁড়া পড়ে যাও কিছু দেবে না কিন্তু তাই বলে আমি সেগুলো নকল করি না কোনো দিনই আমি এগুলো করিনি কিন্তু আমি জানি আমার এগুলো প্রয়োজন পড়ে না যথালাভে সন্তুষ্টি এটি আনন্দ এটাই সাধু জীবন কিন্তু হরিকতা প্রচারের জন্য আমাকে অত্যন্ত ভালো কাপড় পরতে হবে আপনাদের সামনে আপনার চলে গেলে আবার আমি আমার মতো থাকবো এবার ভেতরে কি দেখতে আসছে না ভজন করলাম কিন্তু বাইরে আপনাদের প্রচারে যা আপনাদের অভিমান আছে আমি জানি তাই জন্য আমাকে সেরকম কাপড় পরে সামনে বসতে হবে পহুপাত বলতেন এসব কথা নাহলে জগতের লোক ফতো বলে উড়িয়ে দেবে ফতো ফতো বোঝেন জগতের লোক ফতো বলে উড়িয়ে দেবে ওই জন্য আমাদেরকে স্মার্টলি বসতে হবে শিক্ষিত লোকরা যেন একেবারে তাদের তাদের বলবে তারা বলবে আমরা আপনাদের মহারা মহারাজের সঙ্গে দর্শন করব তাদের রেস্ট্রিকশন থাকে কেন মহারাজের সেবা থাকে বিভিন্ন রকম এইসব গোপনীয় কথা প্রচারের বৈশিষ্ট্য প্রচারের জন্য আমাকে সব কিছু করতে হবে প্রচারের জন্য আমি যদি নাকশিটকে যাই আমি কেন ভালো কাপড় পরবো আমি বৈরাগ্য দেখো তাহলে আমার প্রচার করা হবে না প্রচারে ভাবা হয় না এই জন্য আমাদের যুক্ত বৈরাগ্যের কথা আছে যেখানে ছিল ভক্তিহিতা বনদেব গোস্বামী মহারাজকে বিদেশে প্রচারের জন্য পাঠাবেন প্রভুপাত তার জন্য বাটা কোম্পানি থেকে জুতো আনিয়েছেন তার জন্য বিশাল কোট শার্ট টাই এসব আনিয়েছেন প্রভুপাত আনিয়ে বলছেন বন মহারাজকে বলো এগুলো পড়ে যেন আমার সামনে আসে আরে বন মহারাজ তো এখন এইটা শুনে বলে আমার জন্য কোট জুতো হায় ভগবান আমি পড়তে পারবো না এসব আমি তো সন্ন্যাসী প্রভুপাত আদেশ করলেন ওকে ওইটা পরে আমার কাছে আসতে বলো তা এখন কি করেন জুতো পরে শুট পরে সামনে এলাম টাই পরে এসে নাও ইটস ওকে এইটা হলো যুক্ত বৈরাগ্য এবার ঠিক আছে আমরা কৃষ্ণ কথা গৌরাঙ্গ মহাপ প্রচারের জন্য প্রপাত বলেছেন উই ক্যান কাম ডাউন টু এনি লেভেল ফর দ্য অ্যাকচুয়াল প্রিচিং অব চৈতন্যবাণী যদি চৈতন্যবাণী প্রচারের জন্য আমাকে যে ইংল্যান্ড দেখতে সাহেবরা আসে তাহলে এই কাপড়টা আমি ফেলে দিয়ে আমি প্যান্ট পরব কিছুক্ষণের জন্য কেন ভগবান জানেন আমি এগুলো পড়িনি তাদের কাছে ভাষণ দেয় কথা বলার জন্য তাদের মাথাটাকে ঘোরাবার জন্য যেখানে বনগোসাই মহারাজ গোসাই মহারাজ গেছেন ইংল্যান্ডের রাজা রানী ইংল্যান্ডের যে কুইন রাজা রানী বলছেন উই ডোন্ট হ্যাভ টাইম আমাদের কাছে শোনার টাইম নেই তা কোনো মতে ভারত থেকে একজন এত বড় সন্ন্যাসী এসছেন বিরাট দার্শনিক তিনি ভারতের অনেক গুপ্ত সম্পত্তি দেবেন ঠিক আছে ইটস ওকে উই ক্যান হিয়ার ক্রস দ্য টেবাউ আমরা টেবিলে বসে ডিনার টেবিলে শুনতে পারি ওখানে খাবো লম্বা টেবিল সাহেবদের বিশাল টেবিল বিশাল টেবিলে দুপুরবেলাকার খাওয়া চলছে বনুগোষ মানে ঘৃণা করছেন ওদের খাওয়া তো জানেন কি খায় ঠিক আছে আমি চৈতন্য মহাপুর সেবার জন্য এটা আমায় করতেই হবে এবার এখানে বসে ওখানে তারা খাচ্ছে বিশাল লম্বা টেবিল আর এখানে বনুদেব গোসাই মায় হরিকথা বলছেন তারা বলেছিলাম আমরা মাত্র দশ পনেরো মিনিট টাইম দিতে পারি দশ পনেরো মিনিট কোথায় যে এক ঘন্টা উপর উবে গেছে কপ্পুরের মতো খেয়ালই নেই ম্যাজিকের মতো শুনছেন হরিকথা তো ওটা যেখানে বীর্য আছে যেখানে আচরণ আছে সেখানে তো পাওয়ার তো পাওয়ার তো আছে গোস্বামী মহারাজের এই বনগোস্বাই মহারাজ ভক্তি প্রতীপ তীর্থ গোস্বাই মহারাজ তাদের কথার বীর্য কী সে লোক কর্মপুয়ের কেশব মারা যখন কথা বলতেন সেই কথাতে লোকগুলোর মনত ভেতরে মোচড় দিচ্ছে হরিকথা তো ওকে বলে এইরকম ভাবে কথা বলতেন আজকে প্রচারের জন্য দরকার হলে প্রভুপাদের যদি আদেশ হয় তাহলে আমাকে করতে হবে তাতে যদি আপনারা মনে করেন আমার বৈরাগ্য নেই ঠিক আছে ভালো তো আর বঞ্চ আমি বেঁচে গেলাম বৈরাগ্য নেই ভালো আমাকে যে কেউ আসবে না আমি বেঁচে গেলাম লোকে ভিড় কম হয় কিন্তু চৈতন্য মহাপ্রভুর প্রচারের জন্য হরিকথার জন্য আমাকে আচরণ করে সব কিছু আমাকে যেগুলো দরকার সেগুলো আমাকে করতে হবে অনুকূল যা কিছু এখানে এই অবস্থা হওয়াতে সে কান্নাকাটি করতে করতে পরে যেন কি চৈত্য গুরুর কৃপা হলো সে অনুভব করলে রে তো ভালোই হয়েছে কত তো সাধু দেখেছি হ্যাঁ লোটা সোটা লেঙোটা বাস আনন্দে চলছে বলে মহারাজ দেখবেন বড় জগতে যত লোক সব আমাদেরকে বলে মহারাজ মহারাজ আইয়ে বিরাজিয়ে আরে আমি কি মহারাজ নাকি আমি তো ফকি ওরা মহারাজ ওরাই তো মহারাজ যদি শিবাজি বাদশাহ কে ছিলেন মহারাজ ছিলেন তার কাছে যখন রামদাস আসতেন আইয়ে আইয়ে মহারাজ বিরাজিয়ে কেন বলতেন মহারাজ তো তুমি বলছে না বাস্তবিক মহারাজ আপনারা বাস্তবিক মহারাজ কারা যারা ভগবানকে হৃদয়ে অবরুদ্ধ করেছেন যারা জগতবাস থেকে কৃষ্ণ দিতে পারে তাদের সম্পত্তি আছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি কি তুই শ্রী কৃষ্ণ ধনে ধনী যার কাছে কিছু নেই আপনার কাছে আমি কিছু টাকা চেয়ে বসলাম আপনার পকেটে নিজেরই কিছু নেই কি দেবেন সেই জন্য প্রচার করবার আগে সবাই যেন কান খেলে শুনতে হয় যারা প্রচার করবেন যেন নিজের কিছু সম্পত্তি থাকে তা নাহলে প্রচারে গিয়ে লাভ হবে না লোক ঠকানো হবে কিছু থাকলে পরে কিছু দিতে পারবে কিছু না থাকলে কি দেবে কিছু না থাকলে পরে কি অনেক মহাজন বলতেন এরা এরকম কথাগুলো বলেন বলে থাকেন এখানে এই যে শিবাজি আদি যারা বড় বড় সব আকবর বাদশাহ বড় বড় ফকি সব সাধু এলে আই আই মহারাজ বিরাজিয়ে বলে বসাত ওকে মহারাজ বলেন তো বাস্তব মহারাজ কারা ও ওরা মনে করে সত্যি মহারাজ নামটা এভাবেই হয়েছে মহারাজ মহারাজ কেন বলে এই তো রাজা যে সমগ্র ভালোবাসার দ্বারা কিনে নিতে পারে সে রাজাকে রাজা রাজা কাকে বলে কথাটার একটা আধিপত্য একটা বিস্তার একটা কথা থাকে তা না রাজা কিসে তো যে আধিপত্য তুমি রাজা হয়ে চক্রবর্তী হয়ে তুমি জগতের ওপর আধিপত্য বিস্তারের জন্য ব্যবস্থা করেছো তুমি তোমার নিজের ভুজ বলে কিন্তু আজ এই সাধু যদি সমগ্র জগতে আধিপত্য বিস্তার অটোমেটিক হয়ে যায় তারা না হয় না ভালোবাসার দ্বারা তাদের প্রেমের দ্বারা সমস্ত জগৎ কে কেনে নেয় যেটা বেগম মনস ক্রোধ বেগম উদর হ্যাঁ জীবা বেগম উদরপস্ত বেগম এ তানা ইজ দ্য অ্যাকচুয়াল কিং সে হচ্ছে বাস্তব রাজা তার তো প্রমাণ তো তাই হলো যে কথা আমি বললাম সেটা প্রমাণ করে দিলাম সে বাস্তব রাজা তো সেই তা সমস্ত জগৎকে সে শাসন করতে পারে শাসন শাসন করাই ধর্ম তো বাস্তব শাসন সেই করতে পারে যে সময় নিজে জিতেন্দ্রীয় হয়ে গেছে ভগবানকে ভালোবেসে অবরুদ্ধ করেছে সেই জগৎকে সমস্ত যদি একটা অর্ডার যদি সে দেয় জগতের লোক সেটা পালন করে আজকে চিন্তা করো পরীক্ষিত মহারাজের মতো ব্যক্তি বড় বড় সব রাজা আগেকার চক্রবর্তী ছিলেন জনক মহারাজ সেই সব প্রহ্লাদ মহারাজ ধুব মহারাজ পিথু মহারাজ সপ্তদ্বীপের অধিপতি রাজ চক্রবর্তী সমগ্র পৃথিবীর অধিপতি তারা যদি এই ভারতবর্ষে বলছে কোনো একটা অর্ডারকে ইস্যু করতেন দে আর বাউন্ড টু ওবে বাধ্য তারা পালন করবেই করবে কারণ তার মধ্যে কি আছে ভক্তি আছে ওয়্যার আমাদের একটা ফ্যামিলিতে একটা একটা ছেলে একটা মেয়ে বাবা আর মা তার একে অপরের কথা শোনে না শোনে কারণ কি শুনবে না জগৎকে জোর জবরস্তি কন্ট্রোল করতে গেলে তাতে নিজের বন্ধন হয় আর অপরে ক্লেশের উপস্থিত ক্লেশ উপস্থিত হয় জগতে বন্ধন এভাবেই হয় লোকে ডোমিনেট করতে চায় এই জগতের ইতিহাস তাই একে অপরকে ডমিনেট করে নিজের আধিপত্য বিস্তার করবে এইটি সমস্ত স্তরে সব সবার এইটি ধান্দা। আমি অপরকে নিচে রেখে আমি ওপরে আমি আমার প্রাধান্য বিস্তার করব জঙ্গলও তাই জঙ্গলও দেখবেন হাতি আছে সিংহ আছে সব এক জঙ্গলের মধ্যে একে অপরকে ডমিনেট করার চেষ্টা করে নিজের রুলস কিন্তু জঙ্গলের মধ্যে যে বেড়ে বসে জঙ্গল রুলস জঙ্গলের মধ্যে যে নিয়ম আছে সেটা এই ইতর ভদ্র সমাজে নেই জঙ্গলের মধ্যে একটা জঙ্গলের জঙ্গল রুলস সেখানে আছে সেখানে ওই পশু পাখিরাও একটা নিয়ম মেনে চলে কিন্তু এখানকার এই সমাজের যারা এই আমাদের সভ্য অধিবাসী বলে দাবি করে তারা তাও মানে না জঙ্গলে এমন সমস্ত নিয়ম আছে শুনলে অবাক হয়ে যাবে যদি একটা হরিণ জলপান করেন আর একটা যদি বাঘ এসে পড়ে তাকে কখনোই খাবে না যতক্ষণ জলপান করবে ততক্ষণ ও হাতি দেবে না তাকে তাহলে কে শিক্ষা দিল এটা যতক্ষণ ও জলপান করবে ততক্ষণ ওকে ও টাচই দেবে না কিছু করবে না এই রুলসটা কে দিল ওকে জলের আরেক নাম জীবন ও জলফান করছে ওকে এখন ধরবো না জঙ্গলেও নিয়ম আছে কিন্তু মানুষ এখন সমস্ত নিয়মের বাইরে চলে গেছে সমস্ত দেদার খালি ভোগ চালাও এখন সে এখানে এই অবস্থা হয়ে গিয়ে তার যে অবস্থাটা সে চিন্তা করলেন পরে চিন্তা করলেন তো ভালো হয়েছে এ তো ভালো হয়েছে আজ আমার মাথাটা হালকা হয়ে গেল হৃদয় কত হালকা ফুলকা আজ তো আমার আনন্দ আমার কাঁদার তো কিছু নেই এত পাখি আছে এত জন্তু জানোয়ার কত সাধুরা ঘোরে তাদেরকে কে খেতে দেয় আমারও যে ব্যবস্থা হবে ভগবান করবেন এটা অনুভব করে কান্না বন্ধ করলেন শুধু কান্না বন্ধ করলেন না এবার অনুভব করলেন নুনম মে ভগবান তুষ্ট সর্বদেবময় হরি বাহ কি অপূর্ব কথা নির্বেদ প্রাপ্ত হওয়ার পর তার মধ্যে যেন সেই চৈত্রগুর কৃপাতে অনুভব হয়ে গেল নুনম্মে ভগবান তুষ্ট ময় হরি আজকে এই যে অবস্থাটা এসছে তাহলে নিশ্চয়ই আজকে ভগবান আমার ওপর সন্তুষ্ট হয়েছেন বলেই আজ আমার এই অবস্থা কেউ কি ভাবতে পারবে তার মধ্যে এটা এলো হে বলছেন আজ যে আমার এই যে অবস্থাটা উপস্থিত হয়েছে এটা খুব ভালো ভগবান আমার উপর সন্তুষ্ট হয়েছে ভগবান যাকে সন্তুষ্ট যার ওপর হন কি করেন তিনি তার তৎ ধন তদ্ধনম তনম হরিশেষণী ভগবান বলছেন যস্য আম যাকে আমি অনুগ্রহ করি বাস্তব অনুগ্রহ তার কি করি জগতের যে বন্ধনের বস্তুগুলো যেগুলো নিয়ে এসে স্ট্যাটাস মেনটেন করছে বিভিন্ন রকম ফাঁকা আওয়াজ করছে এবং বন্ধনেতে জড়িয়ে যাচ্ছে সেগুলো থেকে আমি তাকে মুক্ত করার জন্য তাকে কি করি সমস্ত আমি আমি নিন শেষা নেই সহারাজ আমাদের যদি অবস্থা খারাপ হয় আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাবো মহারাজ নিচার আয়া হ্যাঁ কে কারে ব্যবস্থা করো হনুমানজি বলছেন ভালো হয়েছে আমার শনির দশা হয়েছে খুব ভালো শনির শনিশরের দশা যদি কাউর হয় তাহলে কৃষ্ণ ভজনের সুবিধা হবে হ্যাঁ শনি কৃষ্ণ ভজনে বিশাল বাম্পার সাকসেস দেয় এই জানে না লোকে শনির দশা এলেই কাঁদতে আরম্ভ করল এখন আমি কি করবো শনিদাসা এলে কাঁদতে আরম্ভ করলো অ্যাস্ট্রোলজার কাজে গেল মহারাজ এসা করো নীলা পড়ো পোকরাজ পড়ো এসা বৃহস্পতি তোমার খারাপ হ্যাঁ শনি ডাউন হ্যাঁ সব বলে দিল বলে দিল কিন্তু যাকে দশম গ্রহ কৃষ্ণ ধরেছেন তাকে নবগ্রহ কি করতে পারে বলো দশম গ্রহ যাকে দশ নম্বর গ্রহ কৃষ্ণ গ্রাস করেছেন ধরে তাকে এই নটা গ্রহ কি করতে পারে এবার বলো জবাব দাও কিছু করতে পারে করতে পারবে কিন্তু হ্যাঁ দশম গ্রহ যদি ধরে যদি দশম গ্রহকে আশ্রয় করে তা তো হয়ে গেল কিন্তু লোকে তা পারে না ভীত হয়ে যায় ভীত হয়ে যায় পেরে ওঠে না এখানে চলে আসো কত জায়গা আছে তো নূন্যগবানুষ্ট সর্বদেবয়োহরি জেন দশা মেতম জেন দশা মেতম নির্লব দশা মেতম এখানে বলছেন নূনম্য ভগবান সন্তুষ্ট সর্বদেব হরি নিশ্চিত পরিমাণে আজকে আমি জানি ভগবান আমার পর বাস্তবিক সন্তুষ্ট হয়েছেন নুনমমে ভগবান তুষ্ট সর্বদেব ময় হরি আজকে আমার ভগবান বাস্তবিক সন্তুষ্ট হয়েছে কারণ মানে দশা মেতাম নির্বেদানা হা প্লাবা আত্মানা প্লাবা আজকেই তো আমার জীবনে এই প্রথম হল আজকে তো জন্ম থেকে আরম্ভ করে আমার এত বছর আমি তো জঞ্জালে ফেলে দিয়েছি আজকে জন্ম থেকে আরম্ভ করে আজকে আমার এই বয়স পর্যন্ত আমি আমার সময়গুলোকে সমস্ত জঞ্জালে ফেলে দিয়েছি মায়াদেবী সব হরণ করে নিয়ে গেছে কিন্তু যে সময়টুকু তুমি হরিকথা শুনছ অপ্রাকৃত হরিকথা যে সময়টুকু হরিগুণগাথা শ্রবণ করা হচ্ছে হরি করা হচ্ছে সেই সময়কে কাল হরণ করে নিয়ে পারে না কালের ক্ষমতা নেই কাল হরণ করে নিয়ে যেতে পারে না কোন ভাবে সম্ভব নয় এখন এই ব্যক্তি এখন ভিক্ষুক হয়ে গেছেন কোটি কোটি টাকার মালিক ছিলেন আজকে তিনি ভিক্ষুক হয়ে গেছেন আর ভিক্ষুক হয়ে গিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন এবং ইনি সংকল্প করে নিলেন ঠিক আছে ভালোই হলো তিনি চিন্তা করলেন আমার তো ভালোই হলো এখন আমার সাধু হয়ে যেতে পারবো মনের মধ্যে যখন এই সন্তুষ্টি ভাব চলে এসছে যে আমার এই অবস্থাটা ভগবানের ইচ্ছাতেই হয়েছে আর কোনো দুঃখত্ব কিছু নেই বাস্তবিক এটাই হচ্ছে সাধুর অবস্থা তিনি কি করলেন তিরণ্ডি ভিক্ষুক হয়ে গেলেন অর্থাৎ তিনি সন্ন্যাস গ্রহণ করলেন তিনটে দণ্ড একটা দণ্ডের মধ্যে তিনটে দণ্ড আছে কায় মন বাক্য এর দ্বারা যে ভগবানের চরণে শরণাগতি সেবার যে কমিটমেন্ট দেয় মন বাক্য আমি তোমার সেবা করব এটি তিরণ্ড তা নাড়ে তিরণ্ডের কোনো এক পয়সা কোনো মূল্য নেই তিরণ্ড যদি কোনো ধান্দার জন্য নেয় তাহলে সেটা রাবণও দেখা যায় তিরণ্ড গ্রহণ করেছিল সন্ন্যাস গ্রহণ করেছিল রাবণ না সন্ন্যাস গ্রহণ করেছিল তিন রাবণ সন্ন্যাস গ্রহণ করেছিল তো রাবণের সন্ন্যাস গ্রহণের কি উদ্দেশ্য ছিল লোককে ঠকানো লোক মানে ওই সীতা ঠকানো যায় কিন্তু ঠকালে ভাবলেন আমি বুদ্ধিমান কিন্তু রাবণের সন্ন্যাস নেওয়ার মতন আমাকে সন্ন্যাস নিলে হবে না যেটা সেই চৈতন্য মহাপ্রু বলেছিলেন প্রভু কহে সাধু এই প্রভু সাধু এই ভিক্ষুক বচন ভিক্ষুক বচন মুকুন্দ মতো কৈল গহন মুকুন্দ সেবায় তারপরে কি হবে যদি যদি ঘরে থেকে জয় করা যেটা সকালে বলছিলাম দুর্গের মধ্যে আমি রয়েছি আমি শত্রুগুলোর সঙ্গে ফাইট করবো সাধু কি পা ভগবানের চিন্তন করবো কীর্তন করবো হরিকথা শুনব আমি সংসারই থাকব সংসার থেকে আমি জয় করব যেটা 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 এই প্রিয়ব্রতকে বলেছিলেন ব্রহ্মা প্রিয়ব্রতকে ব্রহ্মা কি বলেছিলেন আমি তো সব কথা আলোচনা করেছিলাম প্রিয়ব্রতকে এই কথা বুঝিয়েছিলেন যে তুমি যদি সংসার থেকে সংসার জয় করে থাকতে পারো তাই তো কোনো অসুবিধা নেই আজ ওই তুমি জঙ্গলে যাও সেখানে কি লাভ হবে কি লাভ হবে যদি তুমি ইন্দ্রিয়গুলো জয় করতে না পেরে থাকো তোমার যদি অবশী অবশীভূত মন তোমার সঙ্গে যায় তো মনের মধ্যে তো বিষয় তো থাকবে বিষয়কে তো মুছে দিতে পারবে না অনেকে লোককে ঠকাবার জন্য বিষয়ে স্থূল উপস্থিতিকে বর্জন করেন বোঝা গেল বললাম বিষয়ে স্থুল উপস্থিতিকে বর্জন করেন করে দেখাবার চেষ্টা করেন আমরা বিষয় জয় করেছি কিন্তু তাদের মনের মধ্যে বিষয় রয়ে গেছে মনের মধ্যে বিষয় যদি থাকে তাহলে বাস্তবিক বিষয় জয় হয়নি লাভ হয় লাভ হবে না বরঞ্চ ভগবান বলেছেন সেখানে যদি বাইরের দৃষ্টিতে বিষয় জয় করেছি বলে দাবি করে মানসা আস্তে শরণ মানসা আসতে মনে মনে যদি সেই বিষয় চিন্তা করে মানসা আসতে শরণ যে মনে মনে চিন্তা করবে তাকে বলে বলেছে মিথ্যা মিথ্যাচার ও সে ইজ এ হি ইজ এ চিটার সে মিথ্যাচারও সহ সেটাকে বলা হয় মিথ্যাচারই তারা কপটতা করছে সেই জন্য যদি সংসারে থেকে যদি যদি সংসার জয় হয়ে যায় তো লোকে বলুক আমি গৃহস্থ লোক ঠিক আছে বলুক না কিন্তু আমি গৃহস্থ হলেও ভগবানের করুণা যদি পেয়ে যাই সাধুগুরু বৈষ্ণবের আমার যদি বন্ধনের কারণ না হয় গৃহে থাকো বনে থাকো সদাহরি বলে থাকো সদাহরি বলে ডাকো যদি তাই আমার সিদ্ধ হয়ে যায় সর্বদা আমি ব্যবসা করছি চাকরি যে সর্বদা মনে মনে ভগবান স্মৃতিটাকে রেখে দিয়েছি কিন্তু বাইরে আমাকে করতে হবে বিভিন্ন আমার ডিউটি পড়েছে কর্তব্য করছি সেখানে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই গৃহে থেকে যদি গৃহকে জয় করে যদি থাকা যায় তাহলে সেখানে কোনো অসুবিধা থাকে না কিন্তু ত্যাগী হয়ে যদি সংসার ভেতরে রয়ে যায় গৃহমেধা গৃহমেধি সংসারী লোকদের অনেক দেবের অনেক ত্যাক্ত আশ্রমী ব্যক্তি ইচ্ছে করে গৃহস্থদের অপমান করার জন্য বলে গৃহমেধি গৃহমেধি আমি দেখেছি যারা যেসব ব্যক্তি সংসারী লোকদেরকে ঘৃণা করে গৃহমেধি গৃহমেধি বলেছে ওদের ওদের বেশি করে গৃহস্থ হয়ে গেছে তারা তাদের ভেতরে ঢুকে গেছে তারা বিভিন্ন রকম সঙ্গেতে ব্যস্ত রয়েছে বাইরে তো বলেছে আর এই গৃহমেধা তা আপনার যদি গৃহমেধা কমে যায় গৃহমেধা মানে গৃহ সুখ সুবিধের যে সুবিধের যে ব্যবস্থাটা তার যে মেধা তার যে চতুর চাতুর্য ওটা যদি কমে যায় আর যদি সংকীর্তন মেধা বাড়ে আমি সংকীর্তন করব হরিকথা শুনব তাহলে অসুবিধে কি সেই কথাটাই বলেছিলেন ব্রহ্মা যে তুমি জঙ্গলে গিয়ে যদি দেখা যায় তোমার সঙ্গে সেই বদ্ধ মন তোমার চলে গেল ষড়েন্দ্রীয় তোমার বশীভূত হলো না তাতে তোমার ফল কী হবে তা তো লাভ হবে না এখানে এইভাবে করতে করতে তিনি দণ্ড কমন্ডুল নিয়ে আনন্দে একবার ঘুরতে আরম্ভ করলেন আনন্দে সে তিরণ্ডে ভিক্ষুক হয়ে গেলেন এবং মনে মনে সেই সব ভগবানের সেবনরত সে মনে সংকল্প করলেন আমরা দেখেছি মহারাজ যদি কারোর কপাল ভালো থাকে এক মুহূর্তকালের মধ্যে ভগবানের চরণে মনোনিবেশ করতে পেরেছিলেন খট্টাঙ্গ রাজা করেছিলেন না খট্টাঙ্গ রাজাকে রাজা বললেন তোমার বরফর পরে নেব আগে বল আমার আয়ু কত আছে মহারাজ আপনার তো আয়ু নেই একদম কম কত আয়ু বলে বল লাগবে না বসে বললেন চরণে মনোনিবেশ করলেন করে রাজা কি করলেন মুহূর্তে না ব্রহ্মলকম সম সমসাধায় ভগবানের তাহলে সে এখন শান্ত হয়ে গেল সে এখন ভগবত ভক্ত হয়ে গেল সেই জন্য ভগবান বলছেন এই অভিলাষ তার মনের মধ্যে যখন এলো অর্থাৎ যে ত্যাগ ত্যাগ যে ত্যাগী হয়ে পড়ল তার সংসারের মেধা সম্পূর্ণরূপে চলে গেল সে কি করল বলছেন ইতি অভিপ্রেত্য মনসা হি হ্যাঁ অবন্ত দ্বিযোত্তম হ্যা এখন ভগবান টাইটেল দিচ্ছেন দ্বিজোত্তম দিজ বলছেন না পজিটিভ কম্পারেটিভ সুপার ভগবান বলছেন উদ্ধকে ইত্যে অভিপ্রেত্য মনসা হি অবন্ত দ্বিজোত্তম সে অবন্তীনগরে সে দ্বিজোত্তম বলছেন এতদিন পর্যন্ত যেরকম ব্যবসা করেছিলেন টাকাগুলো জমিয়েছিলেন আত্মীয় পর্যন্তও দেননি কাউকে দান করেননি তাকে ভগবানের কৃষ্ণের ভাষায় কি বলবে এখন বলছেন সে হচ্ছে দ্বিতীয়তম উন্মুচ্চ হৃদয় গ্রন্থিম যে কথা আমি বলছিলাম হৃদয়ের গ্রন্থি যদি কপাল ভালো থাকে আজকের আজকের একটা কথাতে কথাতেই কাউর কাউর হৃদয়ের গ্রন্থি ফেটে যাবে আর যদি কপাল ভালো না থাকে তাহলে অনেক সময় লাগবে হ্যাঁ হবে যদি কপটতা না করে হবে কার কপাল ভালো থাকলে হয়ে যাবে আজকে একটা কথা দিয়ে এবার জীবন ফিরে যাবে সেই জন্য বলছেন সে কি করলো উন্মুচ্চ হৃদয়ের গন্থিন তার হৃদয়ের গ্রন্থি খুলে গেল শান্ত ভিক্ষু রভুত মুনিহি সে ভিক্ষুক হয়ে গেল শান্ত হয়ে গেল কেন তার তো কামনা বাসা নাই কৃষ্ণ নিষ্কামতে শান্ত শান্ত হয়ে গেল বা কামনা বাসা চলে গেল শান্ত এবার ভিক্ষা করতে এবার মুনি মুনি মানে মৌন আর বা জগতের কোনো কথাই বলছেন না তাকে কথা বলার জন্য লোকে কত অত্যাচার করছে স চচারো মহিমেতাম সংযতাত্মেন্দ্রিয়ানিলহা ভিক্ষার্থম নগরম গ্রামাণ অসংখ্য অলক্ষিত অবিষব। কোনো গ্রামে শহরে তিনি কোনো মতে কাউ থেকে চাইবেন না কোনো মৌন কেউ কিছু দিল ভিক্ষা সেই নিয়ে এসে এবার নদীর তীরে বসে ভগবানকে সেই কোনো পাথর পাথর জোগাড় করে কিছু জ্বালানি জোগাড় করে ওটাকে একটা মাটির হাড়িতে কোনো মতে জাল দিয়ে এবার সেটা কোনো মতে ভগবানকে নিবেদন করে সারাদিন কিছু আহার হয় নদীর তীরে বসে কিন্তু লোকে তাকে কথা বলাবার জন্য কত অত্যাচার করছেন আমরা ছোটোবেলা একটা কাহিনী পড়েছিলাম কিন্তু লোকগুলো কোনোটাই সবার এইগুলো পারবেই না তারা করতে পারেন। না আমরা ছোটোবেলা একটা কাহিনি পড়েছিলাম মানে একটা কচ্ছপ একটা জলাশয় থাকে এখন সেকে একটা শিয়াল সে রোদের জন্য ঠান্ডায় যে জলে উপরে ওঠে সে খাওয়ার জন্য ব্যস্ত হয় ও তাড়াতাড়ি জলে চলে যায় তো শিয়াল বলছে বেটা তোকে কোনো দাঁড়া কিন পাবো তোকে খাবো তো আমি ঠিক আমি তো এখানেই আছি ও চিন্তায় পড়ে গেল একটু ডাঙায় উঠতে পারবো না রোদ পোহাতে পারবো না কি জ্বালা হলো তো ও সরোবরে দুটো হংস চর সেখানে বিচরণ করতো তো হংস দুটো বন্ধু তার সঙ্গে বন্ধুর সঙ্গে দুঃখের কথা বলছে গেলে এরকম অবস্থা দাঁড়িয়েছে ভাই আমি কি করবো বন্ধু একটু ডেঙায় উঠতে পারিনি হংসদূরকে দুঃখের কথা বলছি হংসদূর বলছি চিন্তা নেই বন্ধু তোমার দুঃখ আমরা দূর করে দেব কীভাবে করবে বল তোমাকে অন্য জায়গায় নিয়ে অন্য জায়গায় কী করে নেবে বলছে উঠলেই খেয়ে নেবে কাছুয়া বলছে যে আমাকে বলেছে উঠলেই খেয়ে নেবে তাহলে কি করে নিয়ে যাবো অন্য জায়গায় বলো শোনো তো আমার বুদ্ধিটা কি বলছি শোনো একটা গাছের ডাল আনবো ছোট শুকনো ডাল সেই ডালের দুপাশে আমরা দুজন ধরবো আর মধ্যিগানের ডালে তুমি কামড়ে বসে থাকবে তুমি খালি জোরে কামড়ে থাকবে তুমি কামড়ে থাকলে আমরা উড়ব উড়ে তোমাকে নিয়ে গিয়ে অন্য সরোবরে হ্যাঁ সেই ভালো সেই ভালো কিন্তু একটা কথা তুমি যখন উড়বে কোনো কিছু না কিন্তু মুখ কিন্তু পড়ে যাবে আর কিছু কিছু তোমার নেই এখন যখন দুই বন্ধু তাকে নিয়ে যখন সরোবর থেকে এরমভাবে প্রায় উড়ছে আকাশে কাছুয়া এখানে মধ্যিখানে ধরে রয়েছে তো ওখানে উঠতে উঠতে সেই শিয়াল থেকে ফেলেছে বেটা চলে যাচ্ছিস এটা পড়ে গেলে তো তোকে আমি খাবো দাঁড়া পড়ে গেলে তোকে আমি খাবো এইটুকু সামান্য কথাটা সহ্য করতে পারলো না এত রাগ হয়ে গেল ও জবাব দিয়ে দো ছাই খাবি তুই পড়ে যাবো আমি মুখটা করলো সঙ্গে সঙ্গে ছাই খাবি আরে বলার তোর কি দরকার ও সহ্য করতে পারে ওইটুকু জবাব তাকে দিতেই হবে তুই ছাই খাবি আমাকে পড়ে গেলে খাবি আর যেই বলেছে মুখ খুলে গেল সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেল শিয়াল খেয়ে এই রকম আমাদের সব জীবনগুলো বেগড়ে যায় বেগড়ে পোকা লোকগুলো জবাব না দিয়ে যদি চুপচাপ থাকে সহ্য করে কত সিদ্ধি কিন্তু একটুও সহ্য করতে পারে সহ্য ক্ষমতা এত কম মুশকিল এখানে এই তিরন্ডী ভিক্ষকের কথা গুরুদেব বলতেন যে কোনো ব্যক্তি আঘাত পেত এরকম কারোর দুর্জনের তখনই বলতেন বাবা তোমরা তিরন্ডী ভিক্ষকে যে ভাগবতের শিক্ষা এটা গ্রহণ করো করলে এই দুঃখটাকে দুঃখই মনে হবে না কিছুই না বলেছে বলেছে যে তোমার নিন্দা করেছে সেও থাকবে না সে থাকবে কি আচ্ছা আজকে আমি যদি হিসাব করি এই যে ব্যক্তিগুলো এখানে আছে আজকে ম্যাক্সিমাম আমি যদি কারোর বয়স যদি একশো বছর হয় আমি ধরেন তাহলে একশো বছর পরে যত লোক এই পৃথিবীতে আজকে সব ব্যাটেরিয়ান সব চেঞ্জ হয়ে যাবে নতুন চালান আসবে তাই কি না পৃথিবীতে বর্তমানে এই মুহূর্তে যত ব্যক্তি অ্যাট প্রেজেন্ট আছে জন্মালো একশো বছর পর সমস্ত নতুন চালান চলে সব মাটিতে মিতে যাবে থাকবে কি যত আছে সারা পৃথিবী ধর সমস্ত মাটিতে মিলে যাবে ঢেবের মতো এইসব তরঙ্গ জীবগুলো জন্মাচ্ছে ব্যক্ত অব্যক্ত যেটা গীতাতে বলেছে গীতার অ্যানালিটিক্যাল ব্যাখ্যাটা শুনলে পরে তো এসব বোঝা যাবে হরিদ্বারে শুরু হয়েছে হরিদ্বারে অনেক দিন ভক্তরা বলেছিলেন তা হয়ও না আর আমিও তো অযোগ্য ব্যক্তি হরিদ্বারে জায়গা ওখানে হলো এইসব তা তিনটে অধ্যায় পর্যন্ত এগোচ্ছে এটা হয়তো শেষ হতে দেড় দু বছর লাগবে কখন কোথায় সুবিধা হবে এক দেড় মাস বসতে হবে তবে তো হবে সিরিজ তার প্রত্যেকটা ব্যাখ্যা হবে অনেক শিক্ষিত ছেলে বলেছে গীতার যদি পুরো ব্যাখ্যা থাকে মারা তাহলে ভালো হয় তাহলে আমাদের সুবিধে হয় তা এখন ভগবানের ইচ্ছা ভগবান চাইলে হবে তিনি না চাইলে হবে না এখানে এই সমাজের লোকরা অত্যন্ত অত্যাচার করতে আরম্ভ করল তাকে তার দণ্ড কমন্ডুল কখনো কেড়ে নেয় আর কেড়ে নিয়ে দণ্ড এখানে ছড়ে ওখানে ছড়ে বন্ধুরা খেলা করে ওকে দণ্ড দেয় না অত্যাচার মানে যা তা গালাগাল দেয় কখনো পাথর মারে যখন তারা বসেছে যখন তিনি সারাদিনের পরে ভিক্ষা করে কাউ কিছু করেননি তিনি নিজে পাথর দিয়ে কোনো মতে অন্ন পাক করে কোনো মতে ভগবানকে দিয়ে ভয়োজন করবেন সেই সময় এসে তিনি যখন পেতে যাবেন পাতে পিছাপ করে দিলে এই রকম ভাবে অত্যাচার চূড়ান্ত তথাপি সেই এই মুখে একটাও জবাব দিত না কোনো একটা কোনো জবাব দিতেন না জানেন জবাব দেওয়া মানে আমি আমার স্বার্থ থেকে ভ্রষ্ট হব এখানে স্বার্থ কি জগতের লোকজন স্বার্থ বলে এই স্বার্থ কি আমার স্বার্থ কৃষ্ণ ভগবানকে পাবো এই স্বার্থ আমার নষ্ট হয়ে যাবে বিঘ্নিত হবে এরা করবে এরা করবে এদের কোনো জবাব দিতেন না এইভাবে এই তিরণ্ডী কি হলেন তার কখনো কাপড় কখনো কিছুই তো নেই তার দণ্ড কমন্ডল কেড়ে নিত গালাগাল দিত তাকে এ বেটা ধর্মধ্বজি বেটা কপট হ্যাঁ কপট মার মার বেটাকে এইভাবে বিভিন্নভাবে অত্যাচার করত কিন্তু তিনি কিছু বলতেন না এখন দ্বিজো রকম অত্যাচার পাওয়ার পর একদিন ভগবানকে উদ্দেশ্য করে নিজে নিজে গান করছেন নিজের মনকে ভগবান তো শুনবেনই ভেতরে রয়েছেন নিজের আত্মা ভেতরে এমন একটা শিক্ষা এসছে অপূর্ব সেটাকে পেয়ে দ্বিজো এবার গান করতে আরম্ভ করছেন আনন্দে এত অত্যাচার কোনো দুঃখ নেই যে আনন্দে গান গাইছে কি গান গাইছে এটাকে বলে ভিক্ষুক গীতা এটা এটাকে বলে এর ব্যাখ্যা যদি কোনোদিন বিশালভাবে শুনতে হয় এখন তো আমাদের পুরো স্কন্দ বাকি রয়েছে কি করে হবে আজকে অনেকক্ষণ কথা বলতে হবে উপায় নাই আজকেই শেষ এই জন্য দ্বিজো উবাচ বলছেন नायं जनो मे सुखदुःखहेतुर्न देवतात्मा गुहकर्मकालः मनः परं कारणम् आमनन्ति संसारचक्रं परिवर्तयदजात् मनोगुणा न वैसृजते बलिया। ততান বিলান কৃষ্ণানি এইভাবে প্রত্যেকটা শ্লোকের মানে আছে আমি অল্পের পর একটা ওভারঅল বলে দিই যে এই যে জনগণ দেখছো যারা আমাকে অত্যাচার করছে বলে বোকালোক ভাববে তা আমার মনে হয় নায়ম যেন মেয়ে সুখ দক্ষ আমি আজকে যে সুখ দুঃখ যেগুলো আমার স্বর্মিকে উপস্থিত হয়েছে এই জন্য আমি কাউকে দায়ী করতে পারবো না কোনো দেবতাকেও দায়ী করতে পারবো গ্রহ কর্মকাল এই কোনো কাউকে আর হলো একমাত্র কাল আমি যে কর্ম করেছি পূর্বে তার ফল ভোগ করছি মন পরম কারণ আমানন্তি সংসার চক্রম পরিবর্তনের সংসার চক্রতে আমি যে পড়ে গেছি আমার যে শ্লোকের আমি বলেছিলাম ओम ॐ निशि तर्तकरणा नाना मनोरथ धिया खन भगन निद्रा दैव अहतार्थ रचना ऋषयो योपि देवा युष्माद् विमुखा इह संसरन्ति युष्माद् विमुखा इह संसरन्ति এ ইহ সংসারান্তি অর্থাৎ সংশ্রী শ্রী অর্থে ব্যবহার হয়েছে গম ধাতু যেমন থাকে ব্যাকরণে এই অর্থে এটা মানে সংসারে গেছে তুমি সংসারে গেছ সংসারটা তোমার নয় যে সংসারে গিয়ে পড়েছে এই কথাটা অনুভব করেন সংসারে কোনো কর্মফলে তুমি গিয়ে পড়ে গেছো কিন্তু সংসারটা তোমার নয় সংসারটা তুমি তুমি যদি একটা জায়গা আজকে তুমি এখান থেকে বাঙ্গালোর গেলে তো বাঙ্গালোর গিয়ে গিয়ে ওখানে কি থাকবে বাংলাদেশে ব্যাক করে আসতে হবে কেন আমি যেখানে গিয়ে সেখানে ফেলতে আসতে হবে তো এই যে কথাটা এর মধ্যে কি যে জায়গায় জীব যায় দেখো ব্যবসা করে সব করে লোকে কী করে কত দূরে দূরে বাণিজ্য সব করে কী হয় সেই ঘরেতে ফিরে আস পাঞ্জাবে এই জন্য হরি কথা বলতে বলছিলাম হ্যাঁ বলছিলাম মজা করে বে কি এমন বন্ধন আছে দড়ির কীরকম কোনো বন্ধন নেই দড়ি শেকল কিছু বন্ধন নেই কিন্তু সেখানে যাবে সেখানে ঘুরে ওই ঘরেই আসতে হবে তার ঘরে একটা বন্ধন আছে খুঁটিটা পোতা আছে আমাদের বলে গুরু বৈষ্ণবরা বলতেন যে খুঁটি পোতা আছে একটা গরুকে একটা গরুকে যেমন খুঁটিটা লাগিয়ে দিয়ে চলে এলে খুঁটিটা লাগিয়ে দিয়ে চালু হলে চলে এলে চারিদিকে যত ঘাস আছে খুঁটিটা চারিদিকে ঘুরে ঘুরে খাবে এর বাইরে যেতে পারবেন সেরকম তোমার খুঁটিটা বাঁধা আছে ওইখানে তোমায় আসতেই হবে কি দিয়ে বাঁধা আছে বলে এইটি তো কারণ কি দিয়ে বন্ধা আছে চোখে দেখা যায় না চোখে দেখা যায় কি দড়ি নেই সেকল নেই কিছু নেই কিন্তু তথাপি এই যে বন্ধন ই কিরকম বন্ধন যে বন্ধনে তাকে আসতেই হবে তা এখানে বলছেন যে মন মন হচ্ছে কারণ যার ফলে এই যে এখানে যা বলছেন আমি যে শ্লোক বললাম ভাগবত ওই একই সেখানে যে জুস্মদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তী এই বলেছিলাম ব্যাখ্যা মুকুন্দ চরান চরণারবিন্দ বিমুখাত যমরাজ্য বলছেন তাদেরকে এখানে নিয়ে আসবে যারা ভগবানের প্রসঙ্গ সঙ্গে কোনো সম্বন্ধ রাখে না তাদেরকে আনবে কিন্তু ভগবানের যারা কথা শুনছে যারা কীর্তন করছে সে তাদের আনবে না আনায়দ্য মাসত মুকুন্দ পদার বিন্দ বিমুখা অজস্র এই শ্লোকের অবতারণা করেছেন এখানেও বলছেন সংসার চক্র সে পড়ে গেছে সংসার চক্রম পরিবর্ত এদ সংসার চক্র তার মন মন মনটা বন্ধ বদ্ধ অবস্থায় রয়েছে যে সব ক্রিয়াকর্ম করেছে তার বন্ধনের কারণ কোনো কারণ নেই মনকে রাঙিয়ে দেওয়া যায় মনকে রাঙানো যায় মনকে রাঙানো যায় না মনকে রাঙানো যায় মনকে এমনভাবে রাঙানো বনে তো সবসময় রঙ চড়ে মনে রঙ চড়ে না মনের মধ্যে এমন রঙ চড়ে এক এক মানুষের সে সেই রঙ অনুযায়ী কাজ করে সেটা ভক্তিমনোদ ঠাকুর ব্যাখ্যা করছেন যে একটা স্ফটিক স্তম্ভের সামনে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন একটা স্ফটিক স্তম্ভের সামনে যদি একটা রক্ত প্রবালকে রাখো তাহলে রক্ত প্রবালের যে আভাটা সেটা দেখবে স্ফটিক স্তম্ভের মধ্যে দেখে লালা আভা আসবে আসবে না স্ফটিক স্তম্ভের সম্মুখে যে রঙ রাখবে সেই রঙের আবারটা তার থেকে বিচ্ছুরিত হবে সেরকম শিল সচিদানন্দ ভক্তি ঠাকুর বলছেন যে এই ব্যক্তিগণ যে যে সঙ্গ করেন সেই অনুপাতে তার রং হয় জ্যাসা সঙ্গ এসা রং যেরাম সঙ্গ করবে সেই অনুপাতে সঙ্গ স্বভাবের হেতু সঙ্গই স্বভাবের হেতু এই কথা বলেছেন প্রমাণ আছে আমরা জড় ভরত জির কথা আলোচনায় সেখানেও দেখেছিলাম যে যেখানে সঙ্গ যেরাম থাকবে সে অনুপাতে তার সঙ্গ হলে সেরাম গুণ সেরকম তার মধ্যে সে ব্যবহার হবে সেই জন্য যে মনোগুণান বৈশ্রীজতে বলিহস বলিহ ততষ্ট কর্মাণী বিলক্ষণানি শুক্লানি কৃষ্ণানি অথলহিতানি তেভ্য সবার না হা শ্রুতইও ভাবান্তি মন যে অবস্থায় যেখানে যে অবস্থায় যেরাম থাকবে যার সঙ্গ করবে ব্যাস তা সেরকম হয়ে যাবে ভিক্ষুক গীতায় অতি অপূর্ব অনেক অনেক কথা আছে প্রচুর কথা সে সমস্ত আলোচনা কোনো না কোনো সময় হয়ে থাকবে ভগবান করাবেন আজকে আমাদের সময় ফুরিয়ে আসছে এখন শেষ কথা অবন্তীনগরের যেটা আমাদের যে কেউ সন্ন্যাস গ্রহণ করবেন ত্রিদণ্ড ভিক্ষুক তাদের এই শ্লোকটাকে মুখস্থ করতে হয় তারা সময় এটা রোজ বলবেন এটা বলতেই হবে তাকে এইটা চৈতন্য মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন ভাগবতের আছে আমাদের ভিক্ষুক সে বলছেন এই সব ভিক্ষুক গীতা এই গানগুলো গীতা মানে গান এটা করতে করতে শেষ শেষে কি বলছেন শেষে বলছেন এতাম তাম সামা পারাত্ম নিষ্ঠা মধ্যম পূর্ব তমসিভি অহম আমি স্বামী সেবাব্রত গ্রহণ করলাম পূর্বপূর্ব মহাজনগণ মহাপুরুষগণ যে পথে গেছে সেই পথে যদি তুমি যেতে পারো তুমিও যেতে পারবে মহাজন জেনো গত সপন্থ্যা মহাজনগণ যে পথে গেছে ইন তুমি যদি সেটা পালন করতে পারো তুমিও এই জন্যই ভগবানের কাছে যেতে পারবে কোনো অসুবিধা নেই সেই যমজ নেথাম স সমস্তায়ো পরমনিষ্ঠা মধ্যাসিতম পূর্বতমে মহর্ষি ভী অহম তরি স্বামী দুরন্ত পারম তম সে নিষেবইব আমি আনন্দে পার হয়ে যাব ভগবান এবং শেষ উপদেশ কোশ্চেন দেখো কিরকম রকম এই ঘটনা দেখে বুঝতে পারছো उद्धव কিভাবে জিতন্দ্রিয় হলে পরে কিভাবে সমস্ত জগতে সুখ দুঃখগুলোকে উপেক্ষা করতে পারলে তবে তুমি ভগবত চরণে যেতে পারবে পৌঁছাতে পারবে এইভাবে ধীরে ধীরে তিনি ধীরে ধীরে সমস্ত কিছু বললেন